পুরো দুনিয়াতে আলোচনার বিষয় একটাই সেটা হচ্ছে ইসরায়েল এবং ইহুদি আপনি খেয়াল করে দেখেন ইসরায়েলে কোনো ক্রিকেট টিম নাই ইসরায়েলে কোনো হকি খেলার টিম নাই ইসরায়েলে কোনো কাবাডি খেলা বলেন দাবা খেলা বলেন কোনো টিম নাই ছোটোখাটো একটা ফুটবল টিম আছে তাদের ছোটোখাটো তারা চিন্তা করে যে আমরা ক্রিকেট খেলা যে সময়তে সময় নষ্ট করবো আমরা ওই সময়তে চিন্তা করব যে পুরো দুনিয়াতে কীভাবে আরেকটা ইহুদি রাষ্ট্র বানানো যায় আমাদের এই পুরো বাংলাদেশের পুরো দুনিয়ার মধ্যে দুইশো ছয়টা দেশ সাতান্নটা মুসলিম দেশ একটাই ইহুদি দেশ সাতান্নটা মুসলিম দেশের সমস্ত মুসলমান যদি একসাথে ইজরায়েলের দিকে থুতু নিক্ষেপ করে থুতু করা লাগবে না ইজরায়েল ভাইসা চলে যাওয়ার কথা কিন্তু আজকে আমরা আছি আমরা আমাদের স্বার্থ নিয়ে আসি আমরা চিন্তা করি যে এখানে হামলা করলে এখানে সহযোগিতা করলে আমার কি লাভ হবে ওখানে গেলে আমার কি লাভ হবে আমরা এই চিন্তা করি আগে আটত্রিশ লক্ষ মুসলমানের দেশ হচ্ছে ফিলিস্তিন মাত্র আটত্রিশ লক্ষ মুসলমান আর আমাদের রাজধানী ঢাকার মধ্যে দুই কোটির উপরে লোক থাকে এগারোটা শহর এগারোটা গ্রাম চারটা শহর একটা উদ্ভাস্তু ক্যাম্প আটাইশ হাজার সাতশো উনত্রিশ বর্গ কিলোমিটার এই এরিয়া নিয়ে হচ্ছে ফিলিস্তিন পূর্ব দিকে ভূমধ্য সাগর এদিকে মিশর এদিকে জর্ডান ওদিকে হচ্ছে লেবানন চতুর্দিকে হচ্ছে ইসরায়েল ঠিক হচ্ছে ফিলিস্তিন মুসলিম চতুর্দিকে মুসলিম রাষ্ট্র ইসরায়েল পুরা দুনিয়াকে নাচাইতেছে তারা তাদের উপরে তাদের প্রভু হিসাবে একজন আছেন আসেন আমেরিকা গজবল্লাহ আলাইহি তাদেরকে সহযোগিতা করতেছেন আর আমরা তাদের নাচ যেমনি নাচাই আমরা মুসলমান অমনিই নাচতেছি বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিসি এই লোকটা হচ্ছে বর্তমান ইহুদিদের সবচাইতে বড় দালাল মিশর থেকে কোন ত্রাণ তারা ঢুকতে দিতেছে না এই ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের জন্য অথচ সেই কিন্তু মুসলমান সে চিন্তা করে আজকে যদি আমার মিশর ব্যবহার করে ফিলিস্তিনি মুসলমানদের উদ্দেশ্যে কোনো ত্রাণ সেখানে ঢোকে তখন পরবর্তীতে আমার প্রভু আমেরিকা যদি কষ্ট পায় তাই আমি আমার সীমান্ত ব্যবহার করে কোনো মুসলমানকে ত্রাণ দিতে দিব না আজকে মুসলমানদেরকে আমরা আপোষে লাগায় রাখছি এই কারণে আমরা কেউ সহযোগিতা করতে পারতেছি না তবে আলহামদুলিল্লাহ আসার ব্যাপার হচ্ছে অত তিন চার দিন আগে সমগ্র আরব বিশ্বের নেতারা একসাথে হইয়া তারা সিদ্ধান্ত গ্রহণ করছে যে না অনেক হইছে অনেক হইছে আর না দেখেন দুনিয়াতে অনেক আইন থাকে যেগুলো সমগ্র দেশের জন্য প্রযোজ্য সমগ্র দেশের জন্য প্রযোজ্য সমগ্র দুনিয়ার জন্য প্রযোজ্য অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো দেশের উপরে হামলা করতে পারেন না এটা গণহত্যা আপনাকে হত্যার জন্য বিচারের মুখোমুখি হইতে হবে কিন্তু আজকে দেখেন এই গত অক্টোবর মাসের সাত তারিখ থেকে আজকে পর্যন্ত দশ হাজার উপরে লোকজন তারা মারছে ফিলিস্তিনের মধ্যে টনকে টন বোমা ফালাইতেছে লক্ষ লক্ষ গুলি করতেছে হাজার হাজার লোক তারা মারতেছে কত বড় কাপুরুষ আর কুলাঙ্গার হতে পারে ইহুদি জাতি তারা দেখে দেখে হসপিটাল বৃদ্ধাশ্রম হসপিটাল মসজিদ মাদ্রাসা তারা এগুলোর মধ্যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ছিটু বাচ্চারা বেশি থাকে মহিলারা বেশি থাকে তারা দদা আসছে মারা যেতেছে আফসোসের বিষয়ে কবর দেওয়ার জায়গা নাই লাশ কুটকু করে খাইতেছে লাশ চিলে খাইতেছে আর আমরা এখানে বসে বসে আমরা ইসরায়েলের আমরা ফিলিস্তিনের পাশে আছি মার্শাল্লাহ আমাদের শুধু দুটুকুই কাজ এর বাইরে আমাদের আর কোনো কাজ নাই আমরা একদিন মানব বন্ধন করলাম পত্রিকা আর্টিকেল লিখলাম একদিন খুব মিছিল করলাম মাসা আল্লাহ আরো কিছু করলাম একদিন বা দুই দিন তিন দিন আমাদের কোনো কাজ নাই হাসন ময়দানে যে সমস্ত ফিলিস্তিন মুসলমান ভাইয়ের আজকে মারা যাইতেছে তারা যদি হাসন ময়দানে আল্লাহ তালা কাছে বিচার দায়ের করে যে আল্লাহ আমার মুসলমান ভাই আমি মারা গেছি তারা চেয়া দেখছে তাদের বিচার করো আমি আপনি আল্লাহ তালা কাছে কি বইলা পার পাবো যে আল্লাহ আমাদের কোনো সক্ষমতা ছিল না আমরা দূরে ছিলাম তো সুতরাং আমরা যে যে অবস্থানে আছি আমাদের তার সেই অবস্থান থেকে এ সমস্ত বিষয়গুলোর প্রতিবাদ জানানো উচিত আল্লাহ তালা বর্তমান যে যোদ্ধা বাহিনী আছে হামাস যোদ্ধা বাহিনী তাদেরকে গাইভের সহযোগিতা করতেছেন কাজী সানাউল্লাহ বুদি রহমতুল্লাহ আলে দুনিয়া বিখ্যাত আলেম ছিলেন আমরা সবাই তাকে চিনি মালাবুদ্দা বিন্দু নামক বিখ্যাত কিতাব তিনি লেখছেন তিনি একটা তাফসিও লেখছেন তাফসির রামাজ হারি ওই কিতাবে তিনি একটা ব্যাখ্যা করছেন যে বদরের যুদ্ধের সময় আল্লাহ তালা সাহাবিদিনকে সহযোগিতা করার জন্যে যে সমস্ত ফেরজ তাদেরকে নিচে নামাইয়া দিছিলেন আল্লাহ ওই ফেরেস্তাকে আসমানে উঠে নেন নাই তাদেরকে আল্লাহ জমিনে রাখছেন যদি কখনো কোথাও মুসলমানরা নির্যাতিত হয় কোথাও নিষ্পেষিত হয় তখন তা ওই ফেরেস্তারা যাইয়া তাদেরকে সহযোগিতা করে তিনি একটা মত বর্ণনা করছেন তিনি একটা মত সেখানে লিখছেন সেটা সত্যতা কতটুকু তারা ভালো বলতে পারবে ইসরায়েলি বাহিনী আজকে বলতেছে যে আমরা বুধের সাথে যুদ্ধ করতেছি কে কোন দিকদের গোলা মাথা তার ট্যারি বেঁধেছে না সুতরাং আমাদের এখান থেকে যতটুকু করা যায় সেটা হচ্ছে আমরা এক নম্বর আল্লাহ দোয়া করব এক নম্বর আমরা আল্লাহ তাল্লা কাছে দোয়া করবো দুই নম্বর আমরা ইসরায়েলের বিকাশ নম্বরে টাকা পাঠাবো এখানে আমরা যে কজন মুসলমান বসা আছি অথবা এই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাইতেছে এখানে এরম কোনো মুসলমান নাই যদি আমি বলি আমার কাছে একটা ইসরায়েলের বিকাশ নম্বর আছে এই নম্বরে আপনার সবাই টাকা পাঠান একজন লোক এখান থেকে দশ টাকা পাঠাবেন না আমি কনফার্ম মার্শাল একজন লোক এখানে এরকম নাই যে আপনি দশ টাকা এদের ব্যাংক অ্যাকাউন্টে বা নাম্বারে দিবেন আছেন কেউ এখানে নাই কেউ নাই কিন্তু আমরা বিকাশ নম্বরে টাকা না দিয়ে ইসরায়েলি পণ্য কেনার মাধ্যমে তাদেরকে কোটি কোটি টাকা দিতেছি ওই টাকা দিয়ে তারা বোম বানাইতেছে তারা ওই টাকা দিয়ে মিজাইল বানাইতেছে তারা ওই টাকা দিয়ে বাংকার বানাইতেছে তারা ওই টাকা দিয়ে গুলি বানাইতেছে তারা ওই টাকা দিয়ে রকেট বানাইতেছে তারা ওই টাকা দিয়ে মালকাবা নামক বিখ্যাত ট্যাঙ্ক বানাইয়া ওটা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকের মধ্যে হামলা করতেছে আমি তো তাদেরকে সরাসরি সহযোগিতা করতেছি না তাদের পণ্য কেনার মাধ্যমে তাদেরকে অনেক বেশি করে সহযোগিতা করতেছে সুতরাং আমাদের যার যতটুকু জায়গা আছে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে উচিত এ সমস্ত বিষয়গুলোর প্রতিবাদ করা আপনি মোল্লা আল্লাহ কাছে কি জবাব দিবেন আপনার কাছে কি মনে হয় আপনি মার্শাল অনেক বড় বুজুর্গ আপনি অনেক নামাজ পড়েন আপনি অনেক টাকা দান করছেন যে আপনি দানের চোটে আপনি জান্নাতে জেনে যাবেন আপনি বামপরা হাতটা বুকে দিয়া বলেন যে আপনার জীবনের এক রাগাত নামাজ কবুল হয়েছে এত বড় বুজুর্গ আল্লাহর জমিন একজন নাই যে লোক এই কথা বলতে পারে যে না মাসাল্লাহ আমি আমার বালেক হওয়ার পর থেকে একক নামাজ ছাড়ি নাই আমার সব নামাজ কবুল হয়েছে আমার সব রোজা কবুল হয়েছে আমার সব হজ কবুল হয়েছে আমরা এখানে কেউ বলতে পারবো না কারণ আমাদের আমলগুলো পুরোনাই স্বয়ং সম্পূর্ণ না আল্লাহ তালা কাছে ছোট ছোট আমলগুলো অনেক বেশি পরিমাণে গ্রহণযোগ্য দেখেন আমাদের বাংলাদেশিতে গড় হায়াত তেষট্টি বছর সাত মাস কয়েক দিন আশি বছর হায়াত আমরা বাংলাদেশিরা পাই না এখন খুব কম খাদ্য পরিবেশ আবহাওয়া ধুলাবালি নিঃশ্বাস সব কিছু আমাদের গড় হায়াত তেষট্টি বছর এর মধ্যে বারো বছর পর্যন্ত আমাদের কোনো কিছু গ্রহণযোগ্য হয় না আমরা নাবালক থাকি শরীয়তের খাতায় সরকারিভাবে আঠারো বছর পর্যন্ত আমি নাবালেক আঠারো বছর পর্যন্ত আমি যা করি সব মাফ খুন করলেও মাফ কাউকে হত্যা করল মাফ মাদক বিক্রি করল মাফ আরও কিছু করলে মাফ আপনি আঠারো বছর নিজে বিয়ে করতে পারবেন না আপনি খুন করলে মাফ হয়ে যাবে তো সুতরাং ষাট বছরের মধ্যে আঠারো বছর চলে গেল ষাট বছরের মধ্যে আপনি আড়াই তিন বছর ঘুমের মধ্যে কাটান আড়াই তিন বছর খাওয়ার মধ্যে কাটান আড়াই দিন বছর ধরেন এবারে যে মিলে জিলে আপনি সব সর্বোচ্চ বিশ বছর আপনি আমল করার সুযোগ পাইলেন আপনি এই বিশ বছরের মধ্যে কয়েক তো নামাজ ছাড়ছেন আপনি এই বিশ বছরের মধ্যে যে কত রমজানের রোজা পাইছেন এর মধ্যে কয়টা রমজানের রোজা আপনি ছাড়ছেন রাত্রেবেলা মাথারা বালিশে দিয়ে চিন্তা করা দরকার আপনার অবস্থান পরিষ্কার হওয়া দরকার যে আপনার দিলটা কোন পক্ষে পৃথিবীর ইতিহাসে শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত সব ক্ষেত্রে এই মুসলিম জাতি মুসলমানরাই সব ক্ষেত্রে আগায়া যাদের ইমানের শক্তিমত্তা অনেক বেশি তারা অনেক বেশি আগায়া যাদের ইমানের শক্তিমত্তা কম তারা অনেক কম আগানো আপনি দেখেন আজকে পুরা দুনিয়ার দিকে তাকান আজকে আমার মুসলমানদের যদি কিছু টাকা হয় তারা আইল্যান্ড খরিদ করে তারা বড় একটা ইয়ট কিনে তারা বড় একটা জাহাজ বানায় তিনটা সাথে বিয়ে করে তারা বান্ধবী নিয়ে সময় কাটায় তারা আরও কিছু করে আর দেখেন ইহুদিরা খ্রিস্টানরা তাদের যদি টাকা হয় তারা চিন্তা করে কিভাবে একটা যুদ্ধ যান বানানো যায় কিভাবে সমগ্র দুনিয়াটাকে খ্রিস্টানদের আওতায় আনা যায় কিভাবে আরো একটা দেশ দখল করে সেখানে ইহুদি বস্তি বানানো যায় কিভাবে একটা যুদ্ধ কামান বানানো যায় কীভাবে একটা মিসাইল বানানো যায় কীভাবে একটা বোমা বানানো যায় তারা এই চিন্তা করে তারা তাদের মেধাটাকে কাজে লাগায় আর আমরা আমাদের মেধাকে গেমস খেলে নষ্ট করি আমরা আমাদের মেধাকে ফাও চিন্তা করে নষ্ট করি আমরা আমরা আমাদের মেধাকে কে কি করলো কে কি পড়লো কে কি বলল আমরা এগুলো চিন্তা করে নষ্ট করি আপনি দেখেন আপনার জীবনটা হচ্ছে একটা বরফের টুকরার মতো আপনি সেটাকে ভালো কাজে লাগান শেষ হয়ে যাবে খারাপ কাজে লাগান শেষ হয়ে যাবে বরফের টুকরা দিয়া যদি আপনি আইসক্রিম বানান সেটাও কাজে লাগবে আর বরফের টুকরা দিয়ে যদি আপনি কিউব বানায় মদের সাথে মিলে খান সেটাও শেষ হয়ে যাবে এখানে দেখার বিষয় হচ্ছে আপনি ভালো কাজে লাগাইলেন নাকি খারাপ কাজে লাগাইলেন এই চিন্তা করতে 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 আজকে আমাদের চুল পাক ধরা শুরু হয়ে গেছে আপনি চিন্তা করেন আপনার বাসায় একজন মেহমান আসছে দুই দিন থাকছে তিন দিন থাকছে চার দিনের দিন আপনার কাছে বিরক্ত লাগবে যে কিরে ভাই তুই যাস না কবে আসছো এখনো যাস না কিন্তু যদি পঞ্চম দিন ওই লোক বলে যে না ভাই তোর এই বাড়িটা আমার পছন্দ হয়েছে বাড়িটা আমারে দিয়ে দে তোর এই বাড়িটা আমারে দিয়ে দে ভালো লাগছে বাড়িটা আমার দিয়ে দে এখানে এরকম কেউ আসছেন যে ঠিক আছে ভাই বাড়িটা নিয়ে যা আমার মোটরসাইকেলটা নিয়ে যা আমার এই ঘরটা তুই নিয়ে যা কেউ না এখানে উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যাট্রো ফিটলা যখন ক্ষমতায় জার্মানি ক্ষমতায় তখন এই লোক ঘুরে ঘুরে পুরা দুনিয়াতে সব জায়গায় এই যে যারা আজকে দাদাকে আমরা ইহুদি বলি এ সমস্ত লোকদেরকে ঘুরিয়ে ঘুরে 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 হত্যা করা শুরু করছে মোটামুটি আটান্ন লাখ ছাপ্পান্ন লাখ ইহুদি হত্যা করার পরে পুরা দুনিয়াতে ইহুদি শূন্য হয়ে গেছে যেখানেই বাইদ্য ধরে ধরে হত্যা কর হিটলার এই কথা চিন্তা করতো তা আমাদের এটা ছিল ইহুদি জাতি হচ্ছে আমাদের পুরা দুনিয়ায় শাসন করার ক্ষমতার একমাত্র বাধা সুতরাং যদি আমরা ইহুদিকে হত্যা করতে পারি দুনিয়া থেকে সরাইতে পারি তাইলে আজকে আমি হিটলার পুরা দুনিয়ার ক্ষমতাবান হয়ে যাব। তার মাথা মধ্যে ঢুকে গেছিল হিটলার চিন্তা করলো পুরা দুনিয়া কিভাবে ইহুদে শূন্য করা যায় সেই এই একটা মিশনে একটা ভীষণ নিয়ে সে মাঠে নামলো মাঠে নামার পরে সে খুঁজতে লাগলো দুনিয়াতে কোথায় কোথায় সব জায়গায় হত্যা করতে 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 মোটামুটি অল্প কিছু ইহুদে সে রেখে দিয়েছিল পুরা দুনিয়াকে দেখানোর জন্য দেখেন ইহুদি জাতি কোন ধরনের মাল এটা কোন ধরনের জিনিস এটা কোন ধরনের মানুষ ইহুদিরা তা আপনার চিনা রাখেন কি চিনারের জন্য আমি অল্প কিছু রেখে গেলাম পরবর্তীতে ইহুদিরা সমগ্র দুনিয়ায় কান্দে একটা কাঠি দিয়ে ঘোরাঘুরি করত। ওই দেশে যাইত দাওনে দিত আবার চলে আসতো আরেক দেশে খাওয়া দিত সেখান থেকে চলে আসতো পুরা দুনিয়া আটটা নয়টা দেশে তারা গেছে ওখান থেকে ধাওয়া দেয় ওখান থেকে ধাওয়া দেয় ওখান থেকে ধাওয়া দেয় ধাওয়া খাই দিয়ে খাই দিয়ে খাই দিয়ে খাইতে 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 এক সময় ভূমধ্য সাগরের পারে তারা আসলো ওই সময় পুরো দুনিয়ার সুপার পাওয়ার ছিল গ্রেট ব্রিটেন আমেরিকা তখন সুপার পাওয়ার হইয়া ওঠে নাই রাশিয়া চিন্তা তখন ছিল অনেক বড় কিন্তু তারা তখনও সুপার পাওয়ার হইয়া তখন ওঠে নাই তখন পুরো দুনিয়ার সুপার পাওয়ার ছিল গ্রেট ব্রিটেন ফিলিস্তিনের উপরে তাদের ক্ষমতা ছিল তাদের রাজত্ব ছিল তাদের কাছে গেল দেখেন আমাদেরকে তো সবাই মারতেছে সবাই আমাদেরকে ধাওনে জিতেছে আমাদেরকে দৌড়ানে জিতেছে আপনি আমাদেরকে একটু জায়গা দেন তখন গেট বিটেন চিন্তা করলো এই ভৌত পাশে এত জমিন হাজার হাজার খালি একর জায়গা পড়ে রয়েছে ঠিক আছে তুমি ওখানে যায় থাকো পৃথিবীর শুরু দিকে ইহুদি গুচ্ছ ছিল অনেক ধনী জাতি অনেক ধনী ছিল তারা তারা মোটামুটি গাঁটির মধ্যে টাকা পয়সা নিয়ে সবসময় ঘোরাঘুরি করতো তারা কি করলো ওই ভূমধ্য পাড়ে গেলো গেল যেখানে বর্তমান ফিলিস্তিনি এই লেবানন সিরিয়া মিশর ফিলিস্তিন এগুলো সব একসাথে ছিল শাম পরবর্তীতে এটা বিভিন্ন ভাগ হয় আপনি চিন্তা করেন আজকে যেরকম ফিলিস্তিনের চতুর্দিকে যাওয়ার কোনো জায়গা নাই একদিকে ভৌমধ্য সাগর চতুর্দিকে ইসরায়েল ঠিক আমাদের বাংলাদেশের অবস্থানটা ঠিক খাঁচার মধ্যে গাজা কেরকম আমাদের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর যদি কোনোদিন আমাদেরকে চাপ দেয় তিন দিক থেকে আমাদের বঙ্গোপসাগরের মরা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই চিন্তা করে দেখেন পরবর্তীতে গেল যাওয়ার পর দেখবো সেখানে খালি পড়ে রয়েছে তারা চিন্তা করলো যে জমি তো খালি আছে আমরা আবাসস্থান গ্রহণ করি তারা খুঁটা মুটা দিয়ে কোনো মতে থাকা শুরু করলো জায়গা খালি পড়ে রয়েছে কিন্তু জায়গার তো মালিক অবশ্যই আছে মালিক এসে হাজির এই তুমি আমার জায়গায় ঘর তুলছ ঠিক আছে তোর কয় টাকা লাগবো বল তোর কয় টাকা লাগবো ঠিক আছে এক একর জমির এক কোটি টাকা তার আমি পাঁচ কোটি টাকা দিলাম এরকম কইরা বেশি দাম বেশি দাম বেশি দাম দিয়া ওই সময় ইহুদিরা মুসলমানদের থেকে টাকাগুলা কিনা আনে ওই সময়তে আর সবাই ধান এগরহদুল্লাহ ইয়ালে লিখিত হতুয়া দিছিলেন যে বেশি দামে মুসলমানদের জমি ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ নাই দেখেন খেয়াল করেন ওলামায় দাওবান ওলামায় হাক্কানি দুনিয়ার অন্যতম একটা বড় বিপর্যয় ছিল ওই সময়তে এটা ওই সময় তো এই ওলামায় হাক্কানি ওলামায় দাওবান এই মাদ্রাসার ছাত্ররা ওই সময়তে ফতোয়া দিয়া বিষয়টারে ঠেক দিছেন যে না তিনি চিন্তা করছিলেন যে আজকে তারা এখানে এসে থাকতেছে অদূর ভবিষ্যতে তারা এই দেশ নিজেদের বইলা দাবি করলেও করতে পারে ফতোয়া দিছেন লিখিত যে না কোনো মুসলমানের জমি কম দামে হোক বেশি দামি হোক কোনো অবস্থায় ইহুদিদের কাছে বিক্রি করা যাবে না কিন্তু মনে রাখবেন টাকা হচ্ছে দুনিয়াতে এমন বস্তু যেটা সামনের পাথরের মূর্তিও কথা বলে টাকা পাইছি আমরা বয়ানের গোষ্ঠী গিলাই আপনার পকেটে রাখেন কেউ তার ফতুয়া মানে নাই বেশি দাম দিয়ে জায়গাগুলা তাদের কাছে বিক্রি করছে ওই সময়তে সমগ্র দুনিয়া ছিটিয়া চিপা চাপায় বনে বাজারে কিছু ইহুদি ছিল তারা চিন্তা করলো মা ফিলিস্তিনে তো অনেক জায়গা সেখানে আমার ভাইবীরা আত্মীয় স্বজন না গেছে তারা কিছু জায়গা কিনতে থাকতেছে আমরাও যাই সমগ্র দুনিয়ার যে জাহাজ বইরা তখন তো জাহাজের ইঞ্জিন ছিল না পালতোলা জাহাজ বইরা আসতে শুরু করলো মোহামুদ সাগরের পাশে খানিউল ইসলাম এলাকা তারা সেখানে ভিড়তে লাগলো ওই সময়তে ফিলিস্তিনের মুসলমানরা চিন্তা করলো যেহেতু আমাদের খালি জায়গায় বোঝানো রয়েছে এটা আমরা বিক্রি করে দেয় টাকা তো পাইতেছি আমরা আস্তে 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 তারা মোটামুটি পুরো ফিলিস্তিনের মধ্যে একটা অবস্থান তারা তৈরি করলো একটা পর্যায়ে তা দাবি করলো এই ফিলিস্তিন আমাদের বাপ তোমরা এখানে জাওয়ালি হিসেবে আসছো তোমরা আমাদের ফিলিস্তিন ছেড়ে দাও যাদেরকে আমি মেহমান মধ্যে জায়গা দিলাম তারা আমার বুকের মধ্যে বসে আমাকে ছুরি মারার চেষ্টা করলো সুতরাং খেয়াল রাখা উচিত আমাদের দেশেও কিন্তু বারো লক্ষ রিফিউজি আছে আমাদের দেশেও বারো লক্ষ রোহিঙ্গা রিফিউজি কিন্তু আছে চৌকান্না থাকা উচিত দুই সালে যখন মায়ানমারের জান্ত সরকার তাদেরকে একচেরিয়া মারা শুরু করলো মুসলিম নিধন কর্মসূচি তারা হাতে নিল তখন তারা কোনো দিকে জায়গা না পাইয়া তারা নাফ নদী পার হইয়া আমাদের দেশে আইসা হাজির হইল মার্শাল আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় মনের মানুষ তিনি জায়গা দিলেন তাদেরকে তারা আসছিল সাড়ে আট লক্ষ নয় লক্ষর মতো পাঁচ বছরের ব্যবধানে তারা আজকে বারো লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি তো সুতরাং আমাদেরও সাবধানে থাকা উচিত চৌকান্না থাকা উচিত তারা আসছিল ষোলো সতেরো জন বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে আসছে ষোলো সতেরো জন মাত্র আর রোহিঙ্গা আমাদের দেশে আসছে আট লাখ তো সুতরাং কিছুদিন পরে যে আমাদের দেশের উপরে তারা এসে বলবো না যে বাংলাদেশটা আমাদের বাপদাদার তোমরা এখানে রিফিউজি হিসেবে আসছো তোমরা চলে যাও সুতরাং আমাদের কান খোলা রাখা উচিত আমাদের চৌকান্না থাকা উচিত আমি খুব কাজ থেকে দেখে আসছি যাদের কাজ করব যারা ওখানে গেছেন তারা দেখবেন টেকনাফ এলাকায় কোনো কামলা পাওয়া যায় না কেন এই যে আমরা বাংলাদেশি যারা আছি তারা আমরা খেতে কাজ করি আমাদের কাজ করলে সাতশো ছশো টাকা দিতে হয় কিন্তু রোহিঙ্গারা কাজ করে তিনশো টাকায় তো কোন মাহাজনের মাথা তার ছিঁড়ছে কোন মাহাজনে এত বেগু বইছে যেই কাজ আমি তিনশো টাকাটা করাইতে পারি ওই কাজ আমি সাতশো টাকাটা কেন করাবো ওই মাহাজন চিন্তা করে যে আমার বাঙালি কামলা লওয়ার দরকার নাই আমি রোহিঙ্গাদের কাজ করাবো তখন ওই লোক কি করে বাঙালি কামলা বাদদা দিয়া রোহিঙ্গাদের কাজ করায় এই রোহিঙ্গাদের কারণে ওই এলাকার লোকজন যারা গরিব তারা মানব যাপন করতেছে হাড় হারি মাদ্রাসায় অনেক রোহিঙ্গা ছেলেপেলে পড়ে অনেকে পড়ে সব ঠিক আছে সব ঠিক আছে বাইনে নিলাম যে আমাদের জায়গা খালি পড়িয়া ছিল সেখানে থাকতে দিছেন কিন্তু আমাদের চৌকানা থাকা উচিত চৌকানা থাকা দরকার যাতে করে ওদের ভবিষ্যতে ওই ফিলিস্তিনি যাতে আমাদের দেশের উপরে কোনো হামলা না করে আমাদের দেশকে যেন অন্য কেউ আমাদের নিজেদের দেশ দাবি না করতে পারে এই ক্ষেত্রে আমাদের সবার চৌকানা থাকা দরকার সুতরাং আমরা যার যেখানে অবস্থান আছে যার যেখানে সুযোগ আছে আমরা সেখান থেকে এটা নিয়ে প্রতিবাদ জানাবো আমরা ইজরায়েলি পণ্যগুলা বয়কট করব আমরা ইজরায়েলি পণ্যগুলা কিনবো না দেখেন আপনার এই ছোট্ট চেষ্টায় ইসরায়েল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বিশ্বাস করেন কিচ্ছু হবে না কিন্তু মনে মনে যে যে সৎ সাহসটা ছিল ছিল ইচ্ছা এটা যদি আল্লাহ কাছে কবুল হয়ে যায় তখন আল্লাহ তালা আল্লাহ তো আপনার এই ইচ্ছার বদল আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আপনার সবাই জানেন ইব্রাহিম আলহ সৈয়াদামকে আগুনে ফালানোর জন্য আগুনে কুন্ডলি বানানো হয়েছে এটা সবাই কম বেশি জানেন এই ইতিহাস কোন কোন বর্ণনায় আসছে লম্বায় বারো মাইল জায়গা আগুন ধরানো হয়েছে বারো মাইল বুঝতেছেন কতটুকু জায়গা দীর্ঘদিন সেখানে তাপ দিছে আগুন দিছে কেরোসিন অক্টেন পেট্রোল যা লাগে সব দিছে এত তাপ হয়েছে আগুনের আসমানের উপর দিয়ে পাখি গেলে গইলা দিছে পড়ে যেত কাছে যাওয়া যেত না আগুনের তাপ এত তাপ ওই সময় সাদা ব্যাংকগুলা আছে যেগুলা আমরা উপরে দেখি যে ব্যাঙ এই ব্যাঙ একটা খুব তাড়াহুড়ে যেতেছে আগুনের দিকে ওই সময় সব পশু পাখি জবান ছিল এক লোকে জিজ্ঞেস সামনে আগুন দেওয়া চোখে বেড়া তারা ঘুরে ঘুরে জিজ্ঞেস ওই ব্যাংক তখন বলতেছে আমি শুনছি আমি শুনছি যে ইব্রাহিম আলহিসাল আল্লাহ নবী এই নবীকে আগুনের পুইরা মারার জন্য আগুনের কুণ্ডলি বানানো হয়েছে আমি ব্যাংক সেখানে যেতেছি আমি প্রস্রাব কইরা এই আগুন মানোর চেষ্টা করবো কল্পনা করেন এই দুনিয়াতে সবচাইতে বড় ব্যাংক যেটা ধরলাম একটা অনেক বড়ো ব্যাংক পাঁচ কেজি ওজন পাঁচ কেজি ওজনে ব্যাংক প্রস্তাব করবো ধরেন ধরে এক লিটার প্রস্রাব করবো এরকম কয়েক লক্ষ লিটার প্রস্তাব দিলেও আগুনের কিছু হবে না সে কি নিয়ত করছে যে আমি প্রস্তাব করার চেষ্টা করব যে আমার নবী ইব্রাহিম আলী সাদালামে যা আমি বাঁচাইতে পারি কিনা তার যে চেষ্টা এই চেষ্টার বদৌলতে আল্লাহ তালা তাকে এমন এক ফায়সালা দিচ্ছেন তার ব্যাপারে যে দুনিয়াতে সমস্ত পশু পাখির প্রস্তাব না পাক একমাত্র ব্যাঙের প্রস্তাব পাক বুঝতেছেন তার মনের মধ্যে ইচ্ছা ছিল তার সৎ সাহস ছিল তার নিয়তটা খালেজ ছিল তার নিয়তটা সহি ছিল এই নিয়তের বরকতে তাকে আল্লাহ এত বড় সম্মান দিচ্ছেন ব্যাঙের প্রস্তাব যদি গায়ে লাগে ওটা নিয়ে নামাজ পড়া যায় ঠিক উল্টাটা করছে যে আমরা মাঝে মধ্যে ঢালে এটা আটশোলা দেখি যেটা আর্জিনা বলি আমরা যেটাকে ছোটো ছোটো সাপের মতো হয় এটা দেখার পরে দেখার দেখলেই তাকে মারার জরুরি দেখলেই তাকে দাওয়া দেওয়া জরুরি কেন হয়েছে সেম ওই সময় দেই সে চিন্তা সে লোকটা ছিল ওইটা ছিল মুশেক সে চিন্তা করতেছে এত আগুন হয়েছে ঠিক আছে দাওয়া দিতেছে এ আর্জিনা তুই কই যাস বলতেছে দেখলাম ইব্রাহিম রে জ্বালাই দিব আগুনে আমি ভালো কাজ আগুনে পুরানো ভালো কাজ আমি যে সহযোগিতা করি তুই যে কি সহযোগিতা করবি আমি যে আগুনে একটু ফু দেই আমি একটু বাতাস দেই যাতে করে আগুনটা আটটু বাইরে যায় আগুন একটু বেশি পরিমাণে পড়ে তা আল্লাহ তালা তার এই শাস্তির বদৌলতে তার এই অপকর্মে বদলতে তাকে দেখলেই মারো তাকে দেখলেই মারো ব্যাঙ্গেরকে দেখলেই সম্মান করো তার প্রস্তাব গায়ান নিয়ে নামাজ পড়া জায়েজ আর আর্দিনা দেখলেই মারো এটা হচ্ছে তার সৎ সাহস সদিচ্ছা ইচ্ছা নিয়তের ফল এটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যত ভয়াবহ বিপর্যয় ঘটছে মানবিক বিপর্যয় শারীরিক বিপর্যয় মানবিক অবক্ষয় সবখানে অলামায় কারাম এবং আমরা মুসলমান যারা আছি আমরা ঝাপাইয়ে পড়ছি দুনিয়া সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধ এবং এই দুনিয়াতে যা কিছু ঘটছে এতদিনে যত কিছু ভয়াবহ বিপর্যয় ঘটছে ক্ষতি হইছে সব জায়গায় এই ওলামাই গ্রামের অবদান অনেক ওলামাই গ্রামের অবদান কত এটা নিয়ে বললেও শেষ হয়ে যাবে রাত বলা শেষ হবে না তো সুতরাং আমরা একটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখবো আমাদের যেই এলাকায় এরকম কমই মাদারিসগুলো আছে আমরা ওগুলোকে চেষ্টা করব সামনে আগায় নেওয়ার জন্যে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা দিয়ে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের মাদ্রাসাগুলোকে আগায় নিতে চলে আসছেন এক কথা শেষ করে জিতেছি আপনাদের কারো মনে আছে কিনা কিছুদিন আগে এক বছর হয়ব সম্ভবত চট্টগ্রামে বিএম কন্টেনার অনেক বড় একটা জায়গা সেখানে যে কোনো কারণে একটা বিস্ফোরণ করছে বিস্ফোরণ মোটামুটি ছাব্বিশ হাজার জন লোক মারা গেছে কেমিক্যাল ছিল গুদামটার মধ্যে বিস্ফোরণ করছে ওখান থেকে হাটহাজারি মাদাসা ষোলো কিলোমিটার দূর চট্টগ্রামে যেখানে বিএম কন্টেনার দিব ছিল ওখান থেকে হাটহাজারি মাদ্রাসা ষোলো কিলোমিটার দূর হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ফিল করতে পারছে এরকম যে মনে হয় কোনো বিদ্যুৎ বা বিজলি বা ঠাড়া যেটাকে আমরা বলি সেটা মাদ্রাসার উপরে পড়ছে ওটা ছিল একটা মানবিক বিপর্যয় এরপরে গত বিশ বছরে বাংলাদেশে অনেক ভয়াবহ ঝড় সিডর আইলা নার্গিস আর অনেক ধরনের দুর্যোগ আমাদের দুনিয়াতে আসছে আমাদের বাংলাদেশে আসছে আপনি খেয়াল করে দেখেন আপনি আগের পত্রপত্রিকাগুলো পড়েন আপনি ইউটিউবে সার্চ করেন আপনি গুগলে সার্চ করেন এই ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে সবার আগে সর্বপ্রথম মানুষের পাশে যে যেয়ে দাঁড়িয়েছে একরাম যেদিন আমাদের পদ্মা সেতু উদ্বোধন হয় ঠিক ওই দিন ওই সময়তে আমাদের পাশের দেশ হাজার ও আউলিয়ার দেশ এই সিলেটের মধ্যে পাশের এলাকা সিলেটের মধ্যে ভয়াবহ বিপর্যয় হয়ে বন্যা হয় ওখানেও অলামায়কেরাম সহযোগিতা করছে আর আমরা যারা সুশীল নামক আজকে কথিত সুশীল আমরা মোমবাতি জ্বালাই তো সুতরাং আপনাদের সকলদের উচিত আমাদের সকলদের উচিত এই মাদ্রাসা সহকারে আশেপাশে সমস্ত কমি মাদ্রাসাগুলোকে টাকা দিয়ে পয়সা দিয়ে সন্তান দিয়ে সহযোগিতা করা আর আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাইদের জন্য বেশি বেশি দোয়া করা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো জানা মানা আমল করা তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله